আগরতলার উপকণ্ঠে রানীরবাজার থানার অন্তর্গত চকবস্তার কাছে একটি দুর্ঘটনা ঘটে বুধবার সকালে এনআইটি আগরতলার ছাত্র শিক্ষক এবং কর্মচারীরা আহত হয় যখন তাদের প্রতিষ্ঠানে পরিবহন করা বাসটি উল্টে একটি পুকুরে পড়ে যায় ঘটনার বিবরণে জানা যায় এ দুর্ঘটনায় পাঁচজন ব্যক্তি আহত হয় তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পরবর্তী সময়ে তাদের জিবি হাসপাতালে রেফার করা হয় সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় আহতদের নাম যথাক্রমে স্নিন্ধা পাল শঙ্কর দাস অভিষেক সিংহ তামান্না দাস তালুকদার এবং একা মজুমদার ঘটনাটা কি হয়েছে বা কয়জন আহত হয়েছে এখানে তো সেইরকম ধরনের কেউ নাই এটা একটা বাস ডিরেল রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন ওই যে ঈশ্বর চাকা আছে না মেকানিক্যাল ফেলারে তো লাকিলি ঈশ্বরের কৃপায় সেরকম কিছু রয়েছে মাইনর স্ক্র্যাচ যারা তাদেরকে হাসপাতালের লোকের হাসপাতালে পাঠানো হয়েছে কয়জন স্যার এরকম মাইনর আপাতত চারজনের খবর পাওয়া গেছিল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ক্যামেরায় আবির চক্রবর্তীর সাথে বিজন চক্রবর্তীর রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাকচিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব